ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু পাল্টায় না কিছুই যেমন পাল্টায় না প্রত্যন্ত গ্রামের ছবিটাও পুরুলিয়ার পাড়া ব্লকে সেখানে দীর্ঘ দিন ধরে বেহাল রাস্তা খানাখন্দে ভরা রাস্তা দিয়ে ঝুঁকির যাতায়াত গ্রামবাসীদের বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ অন্যদিকে আরামবাগের খানাকুলে প্রায় 5 কিলোমিটার রাস্তা সাড়েয়ের কয়েক বছরের মধ্যেই একেবারে বেহাল ছবি দেখুন এটা নাকি রাস্তা রাস্তার উপর বড় বড় গর্ত জমে রয়েছে জল এই রাস্তা পেরোতেই গ্রামবাসীদের ছেড়ে দেমাক কেঁদে বাঁচি অবস্থা পুরুলিয়ার পাড়া ব্লকের বহড়া অঞ্চলের ভান্ডারকুলি গ্রাম থেকে সদর বাজার দুবড়া সহ সীমান্তবর্তী ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা এই রাস্তা দিয়েই এলাকাবাসীরা যাতায়াত করেন দীর্ঘদিন ধরে এবং এই রাস্তা প্রায় 3 কিলোমিটার বেহাল থাকার কারণে চরম সমস্যায় পড়ে বর্ষার সময় দুর্ভোগ আরো বাড়ে স্থানীয় বাসিন্দাদের রাস্তা বেহাল থাকায় সমস্যায় পড়েছেন প্রায় 15টি থেকে 20টি গ্রামের বাসিন্দারা গত বছর ঝাড়খণ্ড সীমান্তে রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখালেও রাস্তা শ্রী ফেরেনি বলে অভিযোগ এটার থেকে আমাদের সব যা কিছু যাবার আমাদের এটাই এখন কি চাইছি আমরা চাইছি সরকারের কাছে অনুরোধ করছি একটাই আমরা যে আমরা কে যেমন আমাদের ব্রিজ এবং রাস্তা করে দেয় সবটাই অসুবিধা আমাদের যাতে আসতে জলে পেরে আছি জল হচ্ছে এক কোমর এক বুক জলে পেরে যাচ্ছি আমরা সবটাই অসুবিধা শ্রাবণ মাসে তারা বেশি অসুবিধা অন্যদিকে আরামবাগের খানাকুলের গণেশপুর থেকে চক্রপুর যাওয়ার প্রায় 5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা কয়েক বছর আগে ওই রাস্তা তৈরি হলেও ফের বেহাল হয়ে গিয়েছে রাস্তা ঠিকাদার ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা রাস্তা তৈরি হয়েছে নামের হয়েছে আমরা তো 6 মাস ভালো ব্যবহার করেছি তারপর থেকে মোটামুটি রাস্তা ভালো পাওয়া যায় না কেন পরিস্থিতি কেন হলো এটা শাসক দলের যারা কাজ করেছে বা যারা ছিল তারা সেই অতন ব্যবস্থা নিয়েছে সেইভাবে তারা টাকা নিয়েছে কি কন্ট্রাক্টর কাজ করতে দেয়নি এইভাবে হয়েছে কোথাও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা রাস্তার কোথাও আবার রাস্তা সারাইয়ের কয়েকদিনের মধ্যেই খানা খন্দে ভরে রাস্তা একে ভরা বর্ষা তারপর ভাঙা রাস্তা রাস্তার গর্তে জমা জলে দুর্ভোগ বাড়ছে জনসাধারণের অরবিন্দ মাহাতো ও সৌরভ রায় রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু পাল্টায় না কিছুই যেমন পাল্টায় না প্রত্যন্ত গ্রামের ছবিটাও পুরুলিয়ার পাড়া ব্লকে সেখানে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা খানাখন্দে ভরা রাস্তা দিয়েই ঝুঁকির যাতায়াত গ্রামবাসীদের বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ অন্যদিকে আরামবাগের খানাকুলে প্রায় 5 কিলোমিটার রাস্তা সাড়েয়ের কয়েক বছরের মধ্যেই একেবারে বেহাল ছবি দেখুন এটা নাকি রাস্তা রাস্তার উপর বড় বড় গর্ত জমে রয়েছে জল এই রাস্তা পেরোতেই গ্রামবাসীদের ছেড়ে দেমাক কেঁদে বাঁচি অবস্থা পুরুলিয়ার পাড়া ব্লকের বহড়া অঞ্চলের ভান্ডারকুলি গ্রাম থেকে সদর বাজার দুবড়া সহ সীমান্তবর্তী ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা এই রাস্তা দিয়েই এলাকাবাসীরা যাতায়াত করেন দীর্ঘদিন ধরে এবং এই রাস্তা প্রায় 3 কিলোমিটার বেহাল থাকার কারণে চরম সমস্যায় পড়ে বর্ষার সময় দুর্ভোগ আরো বাড়ে স্থানীয় বাসিন্দাদের রাস্তা বেহাল থাকায় সমস্যায় পড়েছেন প্রায় 15টি থেকে 20টি গ্রামের বাসিন্দারা গত বছর ঝাড়খণ্ড সীমান্তে রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখালেও রাস্তা শ্রী ফেরেনি বলে অভিযোগ এটার থেকে আমাদের সব যা কিছু যাবার আমাদের এটাই এখন কি চাইছি আমরা চাইছি সরকারের কাছে অনুরোধ করছি একটাই আমরা যে আমরা কে যেমন আমাদের ব্রিজ এবং রাস্তা করে দেয় সবটাই অসুবিধা আমাদের যাতে আসতে জলে পেরে আছি জল হচ্ছে এক কোমর এক বুক জলে পেরে যাচ্ছি আমরা সবটাই অসুবিধা শ্রাবণ মাসে তারা বেশি অসুবিধা অন্যদিকে আরামবাগের খানাকুলের গণেশপুর থেকে চক্রপুর যাওয়ার প্রায় 5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা কয়েক বছর আগে ওই রাস্তা তৈরি হলেও ফের বেহাল হয়ে গিয়েছে রাস্তা ঠিকাদার ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা রাস্তা তৈরি হয়েছে নামের হয়েছে আমরা তো 6 মাস ভালো ব্যবহার করেছি তারপর থেকে মোটামুটি রাস্তা ভালো পাওয়া যায় না কেন পরিস্থিতি কেন হলো এটা শাসক দলের যারা কাজ করেছে বা যারা ছিল তারা সেই অতন ব্যবস্থা নিয়েছে সেইভাবে তারা টাকা নিয়েছে কি কন্ট্রাক্টর কাজ করতে দেয়নি এইভাবে হয়েছে কোথাও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা রাস্তার কোথাও আবার রাস্তা সারাইয়ের কয়েকদিনের মধ্যেই খানা খন্দে ভরে রাস্তা একে ভরা বর্ষা তারপর ভাঙা রাস্তা রাস্তার গর্তে জমা জলে দুর্ভোগ বাড়ছে জনসাধারণের
অরবিন্দ মাহাতো, সৌরভ রায়, রিপোর্ট রিপাবলিক বাংলা।